বিয়ের পর কনেকে বিদায় করতে হয়, এটা সৃষ্টির শুরু থেকে চলে এসেছে। এবং কনে বিদায়ের রীতি একই হয়ে থাকে সব ক্ষেত্রেই, সব ধর্ম ও বর্ণ অনুযায়ী। কিন্তু কনে বিদায়ের এমন অদ্ভুত রীতি আগে কেউ কখনো শুনেছে কি না আমি জানি না। ভিউয়ার্স, আমি মৌসুমী হাসান মৌ অনলাইন বাংলাদেশের পক্ষ থেকে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কনে বিদায়ের এক অদ্ভুত রীতি। এশিয়ার বাংলাদেশ ও ভারতের প্রায় সব জায়গাতেই রয়েছে বিয়ের পর মেয়েদের বিদায়ের প্রথা। নিজস্ব নিয়ম রীতি অনুযায়ী এই কনে বিদায় প্রথা পৃথিবীর সর্বত্রই বেদনাদায়ক। কিন্তু কখনো কি শুনেছেন কনেকে থুতু ছিটিয়ে বিদায় করা হচ্ছে, তাও আবার মাথায় আর স্তনে? হ্যাঁ, এমনটাই হচ্ছে কেনিয়ার একটি দেশে। বিশ্বের বিভিন্ন জাতি বর্ণের মধ্যে রয়েছে কতই না অদ্ভুত রীতিনীতি। বিয়ের রীতিনীতি রয়েছে জঙ্গলে বাস করা আদিবাসী থেকে আধুনিক শহরের প্রতিটি পরিবারে। কেনিয়া ও এর ব্যতিক্রম নয়। কেনিয়া পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং কমনওয়েলথ অফ নেশনসের সদস্য। নাইরোবি কেনিয়ার রাজধানী ও বৃহত্তম শহর। এই কেনিয়ার মাসাইদের বিয়ের অনুষ্ঠানেই ঘটছে এমন সব অদ্ভুত প্রথা। তবে আমাদের কাছে এটি আজব মনে হলেও কেনিয়ার মাসাইদের কাছে এটি কিন্তু একটি চিরন্তন সত্য প্রথা। তাদের কাছে এটি মোটেও অদ্ভুত নয়। এখানে স্বামীর সঙ্গে মেয়ের বাবার ঘর থেকে বিদায় নেওয়ার সময় বাবা মেয়ের মাথায় ও স্তনে থুতু ছিটিয়ে দেয়। এটাই রীতি যা চলে এসেছে বহু বছর ধরে। এখানে আরও এক রীতি রয়েছে যার সঙ্গে মিশে আছে এক বিশ্বাসও। বাবা থুতু ছিটিয়ে মেয়েকে বিদায় জানানোর পর স্বামীর সঙ্গে গ্রাম ছাড়ার সময় মেয়ে আর পেছনে ফিরে তাকাবে না। এর পেছনে অবশ্য এক অন্ধবিশ্বাস কাজ করছে মাসাইদের, আর তা হলো কোনো যদি একবারের জন্য পিছনে ফিরে তাকায় তাহলে তিনি সঙ্গে সঙ্গে পাথর হয়ে যাবেন। তাই কোনো তরুণী গ্রাম ছাড়ার সময় পিছনে ফিরে তাকানোর কথা মাথায় আনে না। অনেক ইচ্ছে করলেও বাবা মা বা পরিবারের অন্যদের দিকে একবারের জন্য ফিরে দেখার ইচ্ছে বুকে চেপে রেখেই গ্রাম ছাড়ে সে দেশের মাসাইদের সব বিয়ের কনেরা। কি অদ্ভুত রীতি, তাই না? ভাগ্যিস আমাদের দেশে এমনটি নেই। এমন অদ্ভুত সব ভিডিও নিয়ে আসছি আরও, তাই সাথে থাকুন সব সময়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।